হ্যালো ফ্রেন্ডস, বর্ষবরণের রাতে কোথায় দেখা মিলল সব্যসাচীর? আসুন দেখে নেওয়া যাক। ঐন্দ্রিল শর্মা প্রয়াতর পর থেকে অন্তরালে রয়েছে সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলকে ছাড়িয়ে নতুন বছরে স্বাগত জানিয়েছেন অভিনেতা। কিভাবে কাটালেন 2022-এর শেষ সন্ধ্যাটা? 2022-এ যেন জীবনটা 180 ডিগ্রি ঘুরে গিয়েছিল অভিনেতা সব্যসাচী চৌধুরী। নিজের প্রিয়জনের হারানোর যন্ত্রণাকে মধ্যে দিয়ে যেতে হয়েছে সব্যসাচীকে। ফেলে আসা বছরটা কেড়ে নিয়েছে তার ভালোবাসার মানুষকে। গত 20 নভেম্বর প্রয়াত হয়েছে ঐন্দ্রিলা শর্মা, তারপর থেকেই প্রায় অন্তরালে রয়েছে সব্যসাচী। উৎকণ্ঠা, উদ্বেগ কেমন আছেন তিনি? তিনি মাঝে অবশ্যই তার ছোট্ট পর্দা থেকে সরে আসার খবরও পেয়েছিলেন, কিন্তু অভিনেতা যে সব থেকে দূরত্ব রেখেছে সেটা বরাবরই দেখে আসা আর বোঝা যাচ্ছে। হাজার ঝড়ঝাপটা পেরিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সব্যসাচী। পাশে ছিলেন তার বন্ধুরা, শুধু ছিলেন না ঐন্দ্রিলা। শোককে কি ভোলা যায়? উত্তরটা না, কিন্তু কালের নিয়মে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি। 2022-এর শেষ দিনে দেখা মিলল অভিনেতা। নিজের ক্যাফেতে বন্ধু সৌরভ দাস ও দিব্যপ্রকাশ রায়ের সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেল তাকে। গত বছর পুজোর সময় তিনজন মিলে এই ক্যাফেটা উদ্বোধন করেছিল, সঙ্গে ছিল ঐন্দ্রিলাও। সব্যসাচীর ক্যাফেতে গিয়ে ছবিও তুলেছিলেন দুজন, কিন্তু তার পরের মাসেই বদলে গেল সবটা। বছর শেষে ক্যাফের চায়ের চুমুক দিতে দিতে বন্ধুত্বের পাশে দেখা গেল তাকে। লম্বা তাড়ি ওঠাও, পরনে ছাই রঙের টি শার্ট ও জিন্স, তিন বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। তাদের ক্যাফেটের সমাজ মঞ্চের পাতায় দেখা গিয়েছে এক ভিডিও। 31 তারিখ সন্ধ্যাটা গানে গানে উপার্জন করেছে তারা। নিজের ক্যাফেতে বোনের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইলেন সৌরভ। বিনোদন জগতের এরকম আরও লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।